আপনি বলেন একই জন্ম থেকে দেখে না জন্ম থেকে দেখে না জন্ম থেকে দেখে না এ দাঁড়াইতে পারেনি সবসময় এভাবে থাকে নাকি এভাবে থাকে আপনি হের মা হের বাবা কি করে কি কাজ করে কাঠ মিস্ত্রি কাজ করে আপনি এখন এর কি করতে চাইছেন এর জন্য কি চাইতেছেন কি সহযোগিতা না আপনার কি প্রয়োজন কি কর্ম করবে ছোট মানুষ কি কর্ম করবো আর যদি আপনি ইচ্ছা করেন এর অন্ধ স্কুল আছে অন্ধ স্কুলে ভর্তি করে দিতে পারেন পড়ালেখা যদি করান আপনি চালাইতে হবে না তোমার নাম কি নাম কি কামরুন নাহার এগের কিভাবে এরকম হয়েছে কথা বলতে পারে না দাঁড়াইতে পারে না এর বয়স কত ১৭ এখন কি আপনি এর চিকিৎসা করাবেন না অন্য কিছু করাতে চান চিকিৎসা করাবেন করাবেন আচ্ছা ঠিক আছে আপনি হের কি হন মা আচ্ছা ঠিক আছে তোমার নাম কি নাম কি বলো সাবিকুন্নার সকালে নাস্তা করছো কি খাইছিল কি খাইছিল আপনি কি হের মা কথা না বুঝলে তার এখন কি করতে চান রে আপনি কি সাধারণ প্রতিবন্ধীদেরকে যেভাবে সহযোগিতা করায় এটাই এটা বাঙি কুলের সাথে আচ্ছা ঠিক আছে ওকে নিয়ে যান এর নাম কি শাকিফুল একে দাঁড়াতে পারে না আপনি শিউর আপনি শিউর হয়ে দাঁড়াতে পারে না দাঁড়ান করেন সে দেখি দাঁড়া করান সে দেখি দেখি সে একটু টান দেন ওদিকে হবে না আচ্ছা বসান বসান এখন আপনি এর কি হন মা এখন কি করতে চান এর এখন কি করতে চান এর একটা হুইল চেয়ার দেই আমি দিলে ভালো হয় হুইল চেয়ার চলাফেরার জন্য যখন আসে আপনারা যদি সদস্য হন যখন আসবে হয়তো দুদিন পরেও আসবে দুদিন আগেও আসবে হুইল চেয়ার আসলে সদস্য হলে আপনারা একটা হুইল চেয়ার দেবো ঠিক আছে
আরিকের জন্মের পর তো আস্তে আস্তে বড় হইতে আছে, আরিকের মাথা বড় হয়ে যেতে আছে, তো এইকে হাঁটে না। অনেক চিকিৎসার পরে ধরা পড়ছে যে ওর ব্রেনটে পানি জমছে। তখন সিডাং চক বাজার মেডিকেলে ওর 2 বছর বয়সের সময় অপারেশন করেছে। এখান থেকে এখানে পর্যন্ত পাইপ ফিটিং করা হয়েছে। এই যে কাটা, এই যে পাইপ, এই মাথার থেকে ফ্যাট পর্যন্ত এখানে পাইপ ফিটিং করা স্যার। তো এখন অনেক 12 বছর পরে তো হয়ে যায়, একটু একটু হাঁটা শুরু করে দিছে। মানে অনেক চিকিৎসা করাইছে আমি সিটিং চক বাজার মেডিকেলে। এখন এর কিছু মনে থাকে না, হেরে যে একটা ব্যবসা বাণিজ্য ধরাই দেওয়া নাল্লাই, মানে একটু চিন্তা এমনি অন্য কোনো কাজ করতে হতো না। ডাক্তার কাছে একটা ফুটবলও শর্ট দিতে হতো। এখন পাঁচ লোক তো নামাজ পড়ে, আর মানে আমরা দিলে খায় না, দিলে হরি খায়। কেউ পুঁজিও 10 টাকা খায় না। এর বাপে কি করে? এর বাপে রাজ জুয়েলারি কাজ করে। হে আমার বড় ছেলে, আমার ছেলে দুইটা, মেয়ে দুইটা। মেয়ে দুইটা? হ্যাঁ, এ বড় ছেলে। মেয়েরা? মেয়ে একটা বড় বিয়ে দিছে আর শ্বশুর ছেলে অল্প। মনে করেন না, আমি একটা কথা বলি, আমাদের এখান থেকে সংগঠন থেকে বাইসেস এরে 2,000-5,000 টাকা সহযোগিতা করলে কিছু করার জন্য, তখন আপনারা কি এরকম সহযোগিতা নেবেন? আমি তার হেগো কাছে জমা রাখিনি। আমার দুইটা বাচ্চা, ছেলেটা টাইফয়েড জ্বর, ওই এক সাইড অবশ্য গেছে, কথা বলতে পারে না, শান্ত কথা। আর জ্বর মৃত্যু গে, আচ্ছা অনেক টাকা পয়সা খরচ করছি, কিচ্ছু হয় না। অনেক চিকিৎসা করিতে স্যার? চিকিৎসা তো আর এরকম ভালো হইতো না, চিকিৎসা অনেক করে যেতে আসছিল। এখন কি প্রয়োজন? অন কিছু সাহায্য সহযোগ যদি কিন্তু তার ছেলেটার একটু যদি কোনো কাজকর্ম তো করতে পারে না, একটু একটু দোকান দোকান ধরা দিলে তুই কি করতে পারবো? পারবে না তো কে? হ্যাঁ যদি পারে তাহলে হেরে নিয়ে আসতেন আপনি। দাঁড়াইনি একটা গাড়ি, ওই ইয়েগুলো বলছেন না, দাঁড়াই না গাড়ি আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করবো ইনশাল্লাহ দেওয়ার জন্য। আপনি দোয়া করবেন? হ্যাঁ আমার বহুত কষ্ট হইলো, 24টা ঘন্টা হচ্ছে। আচ্ছা গাড়ি হইলে তো দাঁড়াই রাখলে কতক্ষণ নিজে দৌড়িয়ে উনি তো পান খাইতেছে, এখন পিছানির উপরে কিডনির সমস্যা, পিছানির উপরে একার বিহাল হয়ে যায়। আমার 2-3 ঘন্টা আর উসাই কথা কয় আলহামদুলিল্লাহ। এখন কি চাও তুমি? কিছু চাও? কিছু চাওনি? কি চাও? অসুখ ভালো হয়তো, অসুখ ভালো হয়তো। আচ্ছা ঠিক আছে, তোমার নাম কি? নাম কি? হ্যাঁ কথা বলতে পারে নাই, কথা বলেন। ভাতা পায়নি? ভাতা পায়। এখন আপনি কি করতে চাইছেন? হেরে এটাই ঠিক আছে। নাম কি? নাম কি? তোমার নাম কি?
নাম জানো না পড়া লেখা জানো নি পড়া লেখা জানো নি জানো আচ্ছা আচ্ছা হে রামা কই কি জানেন নেই বলেন কি করবেন মেয়ে মানুষ কি ব্যবসা করবে একটা সেলাই মেশিন দিলে কাজ করতে পারবো না কর্ম শিখি বয় বয় শিখাইলে আপনার কাজ তারপর সিলের কাম করতে চলো আসবো শাহালম ওই আর মায়ের কাছে আপনার বাসা ও আমরা আচ্ছা আচ্ছা আপনার কি সমস্যা আপনি হাতা দিয়ে কেন আনেন হাতা দিয়ে কেন আনেন কিভাবে আনেন দেখি কিভাবে হাঁটেন দেখি না একটু দেখি না একটু কিভাবে হাঁটেন কিভাবে হাঁটেন একটু দেখি হাড় না একটু দেখি না ওদিকে ওদিকে আমার দিকে না ওদিকে 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 মানে আর তো বুঝতেছেন না হাড় না একটু দেখি এদিকে যান এদিকে যান আসেন এবার একটু আর একটু আসেন আচ্ছা আপনি কি চান এখন নাম কি পান নাম মায়ের নাম কি কাজল বাবার নাম কি বাবার নাম ফিরোজ ফিরোজ বাড়ি কোন জায়গা কলেজপাড়া কলেজপাড়া কি বাড়ি কলেজে হ্যাঁ কলেজের ইসে কি বাড়ি মা ভাই এখন কি সমস্যা পায়ে সমস্যা পায়ে সমস্যা পায়ে সমস্যা না মুখে সমস্যা এখন কি প্রয়োজন আপনার মেয়ের পড়ালেখা করাবেন শিলে কাজ করতে পারেনি কিচ্ছু পারে না তো কি করবো হুইল চেয়ার হে তো চলাফেরা করতে পারে হের হুইল চেয়ার হলে এরা আর করতে হবে কি প্রয়োজন আপনি ওখানে আছেন আপনি এখন চললো চালাইতে পারতেছেন যখন আপনি থাকবেন না তখন এই কিভাবে চলবো আপনার চিন্তা ধারণা কি ভবিষ্যৎবাণী কি আরে কি আপনি বলবেন না মুখ দিয়ে আপনি যদি না বলেন নাম কি নাম কি আর তোমার নাম কি হ্যাঁ কি নাম ওইখানে তার মাথাতে ডিকশন করাইছে ওরা বলছে তার সমস্যা চিনি এরপর আরো অনেকবার উসে উসারে রোজার মাইতে রোজার তেরো গাত ওরে কুমিলে নিয়ে গেছি কুমিলে নিয়ে গেছি নিয়ে অনেক টাকা গুলো ফালিছে অনেক অনেক পরীক্ষা নিরীক্ষা অনেক টাকা পয়সা ফালাইছি ওর কোনো ডাক্তাররা বলছে ওর ব্রেনটা সমস্যা ভালো হবে না এখন কি করবেন হ্যাঁ এখন একটু সহযোগিতা চাই একটু
যেভাবে ও খাইতে পড়তে পার ওর ওষুধ চলবে চলবে ওষুধ কেন বদ্ধ দিল এক বেলা বদ্ধ করতে আর কথা নাম কি রে জহির ইসলাম বয়স কত বয়স 13 বছর চলে ঠিক আছে জান ভালো কথা বলেন ও 17 মাসে থেকে ইদে স্টক করছে চেষ্টা করি সামনে একটা গাড়ি টাড়ি যেতে পারে মিসেস গাড়ি কি আর গাড়ি হুনচিয়ার তো বসেন একটু হাঁটা চলা করে নেন ও আচ্ছা 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 ঠিক আছে হ্যাঁ সমস্যা কি বলুন সুখে দেখে না সুখও দেখে না যেভাবে মানে সবাই এভাবে হ্যাঁ কিভাবে এরকম হয়েছিল বলেন জন্ম জন্মটা কি কিভাবে হয়েছিল কানে শুনেনি দাঁড়াতে পারেনি বয়স কত এগারো মাস তোলে এখন কি চিকিৎসা করাবেন আচ্ছা চিকিৎসা করাইলে আপনার ওই ফোন নাম্বার দিয়ে যাই না আমরা দেখি কি করতে পারি ফোন নাম্বার দিয়ে যাই না ফোন নাম্বার দিয়ে যাই দেখি কি করতে পারি এগারো মাস বয়স রক্ত শুকে গেছে এটা কে বলছে ডাক্তার বলছে কোথায় ডাক্তার বাইপাস লাকসাম বাইপাস কিসের ডাক্তার না না বড় ডাক্তার কি ডাক্তার কি ডিগ্রি কি এর মজিদ সাহেব ইয়া আছে মেডিকেল এই মেহাতে এই মেডিকেল নামটা বলি যে কাগজ আপনার এই অবস্থা কি থেকে হয়েছে এই আজকা ডাক্তার কি বলছে আপনার স্ট্রোক স্ট্রোক করছে ঠ্যাং রোজার এই বছর রমজান এখন আপনি কি প্রয়োজন অপারেশন করতে কত বছর লাগে দেড় লক্ষ টাকা লাগে ও ডাক্তারের প্রেসক্রিপশন আছে না আপনার কাছে সব কিছু আছে ও ডাক্তার ফিজিশিয়ান আছেন আচ্ছা আচ্ছা আপনার সাথে আছেন এখন না এখন না আমি তো জানি না কই থেকে ওই ধর্ম নন্দন ইয়েডি আন্ডার আর এন্ডি গেট ডাক্তার ফিজিশিয়ান নাই ফিজিশিয়ান তো আছে বাড়িতে বাড়িতে কইলে আমি ওই এর কাছে ফোন দিই আচ্ছা ঠিক আছে তোমার নাম কি হ্যাঁ নাম জানো না কথা বলতে পারো নি কথা বলতে পারো না হ্যাঁ সমস্যা কিভাবে হয়েছিল এর বয়স কত তেরো এখন কি করবেন চিকিৎসা করাবেন আচ্ছা এখন কি করবেন আপনি বাসার কাজ করেন মানুষের বাসায় এখন হেরে যদি একটা সেলাই মেশিন ব্যবস্থা করে দেওয়া হয় কাজ করতে পারবো পারবে না আপনি কেউ মাধ্যমে আপনাদের সাইডে যদি কেউ সেলাই কাজ জানে তার মাধ্যমে ওরে কাজ শেখান কাজ শেখানোর পরে আমাদেরকে জানাইন জানাইলে আমরা চেষ্টা করব ওরে একটা সেলাই মেশিন দেওয়ার জন্য খুব কষ্ট করতে হবে না কারেন্টের সাহায্যে কাজ করবে মোটরে
মোটরের কাজ যেটা 20-30000 টাকা দাম বুঝছেন না একটা সেলাই মেশিন ওরে ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আল্লাহ যদি কবুল করে চেষ্টা করব বুঝছেন না তো ঠিক আছে আপনার এই পাওটা কিভাবে রিসো এরকম হইছিল আপনি এটা চিকিৎসা করেন কোথায় আমাদের এখানে কোন জায়গায় লাকসাম সরকারিতে মমতা মুই করাইছি আবার আমনের সরকারি হাসপাতালে এইটা করছি আবার এটা রেফার করে দিছে কুমিল্লা যায় এটা সার্জারি করে আর সার্জারি করাইছেন না তো কি জন্য করার নাই আপনার ছেলে আছে না ছেলে কি করে আর আপনার হাজবেন্ড কি করে এটা কিভাবে করাইছেন যেটুকু করাইছেন এটুকু কিভাবে করাইছেন দেখছি এখন করাইতে পারতেছেন না কি জন্য চার্জারি কত টাকা চাইছে ডাক্তার চট্টগ্রাম চাইছে 50,000 টাকা 50,000 কুমিল্লাতে কুমিল্লাতে আর যায়নি জান নাই এখন কি আপনি সার্জারি করাবেন না করাবেন কিভাবে করাবেন বা কি হলে করতে পারবেন কিভাবে হলে করতে পারবেন টাকা পয়সার কারণে ওষুধ খাওয়া বন্ধ করে দিচ্ছে টাকা পয়সার কারণে জি আমার একটা না হাড়ের হাড়ের মাথার আবার আপনাদের বাসা কোন জায়গায় 6 নম্বর ওয়ার্ড তো এখন বর্তমানে আপনি কিভাবে চলতেছেন আপনার সংসার কিভাবে চলতেছে একটা ছেলে আছে জানে তাই কষ্ট মুষ্ট করে থাকতেছে আপনার ছেলে মেয়ে কয়জন আমার ছেলে মেয়ে 3 জন দুটো মেয়ে একটা ছেলে মেয়েরা কি করে মেয়েরা কিছু করে বড় না ছোট বড়ার বিয়ে দিয়ে দিছে আরেকটা আবি কি নিয়ে গেছে হ্যাঁ যায় আচ্ছা ঠিক আছে দেখি আমরা কি করতে পারি আপনাকে জানাবো আপনার নামটা কি তোমার নাম কি শুনো না কথা বলতে পারো না সকালে নাস্তা খেয়েছিল তোমার আব্বু আসেনি আম্মু আসেনি তোমার আম্মু আছে আব্বু আসেনি আব্বু আসেনি আম্মু আছে আব্বু আসেনি আম্মু কো কই কই আব্বু আসেনি আছে কই কোথায় বলেন আপনি বলেন যে কিভাবে হয়েছিল এটা জন্মের থেকে মায়ের গর্ভ থেকে অবস্থা এখন কি করছেন হেরে চিকিৎসা করাইছেন ডাক্তার দেখাচ্ছিলেন ডাক্তার কি বলছিল ডাক্তার বলছে মানে ডাকা নেন লাগে হ্যাঁ টাকা পয়সার কারণে নিতে পারেনি নিতে পারেন না কেন নেন নাই ডাক্তার কাছে নিলে কত টাকা লাগবে হেরে এটা চিকিৎসা করাতে কত টাকা লাগবে তার আমি জানি না তো তাহলে নেন নাই কেন এটা তো অনেক বিরাট অন্যায় করছে
কে বলছে না যাইতে আপনি কিভাবে জানেন যে বহু টাকা লাগবে আপনি ডাক্তারের কাছে যাইতেন ডাক্তারের ব্যবস্থা নিতেন তারপর না বলতে পারতেন আমার এই টাকা লাগে না যাওয়ার আগে আপনি বলে ফেলেন আমার এত টাকা লাগে এটা বলে যাবেন না তো এটা কি হচ্ছে এখন এটা কি করতে গো এর যদি একটা কানে মেশিন দেওয়া হয় শুনবে আমি কি বলি আপনি শুনেন এর যদি একটা কানে মেশিন দেওয়া হয় কানে মেশিন দেওয়া হয় তাহলে হে কি কথা শুনবে তাহলে আমরা দেখি একটা কানে মেশিন দিতে পারে কিনা আর যদি কখনো প্রয়োজন হয় ফেরে আমরা কুমিল্লা নিয়ে একজন ডাক্তার সরকারি ডাক্তার দেখাবো আপনারা আপনাদের যদি কোনো আপত্তি না থাকে কি বলেন আচ্ছা ঠিক আছে আপনি কথা একটু জোরে বলেন আমার জিরা আছে তিনটা জিরা নিজের আমার কি আমার জিরা অসম আমার কি দি করবো আমার জিরা আমার জিরা আমার ছেলে মানুষের দান করছে আমার খুব ভালো ভাড়া আমার ছেলে মারা গেছে আমার কেউ না আমার মাই মেয়ে তিনটা মেয়ে তিনটা দিদি অসবা দিদি বছর ডেলি আর মাসে মাসে ছশো আড়াই হাজার টিয়ার ওষুধ লাগে মাসে আড়াই হাজার টিয়ার ওষুধ লাগে প্রতি মাসে আমার এখন এটা ভালো হবে না ডাক্তার কি বলছে ডাক্তার তো কইছে যে ভালো হইব ওই এটা লাগাইলে রড লাগাইলে আবার ঘরে বুঝবো তিন লাখ টিয়া চাইছে কোন জায়গায় ডাক্তার মালিশ করি অন্য রকম এইভাবে রাখছে গাইনা ব্যথা করে ওষুধ বই খাইতে প্রতি মাসে আড়াই হাজার টাকার ওষুধ লাগে প্রত্যেক মাসে আড়াই হাজার টাকা ওষুধ লাগে প্রতি মাসে আপনার স্বামী কি করে স্বামীও নাই তো আপনি কি করে চলেন সাহায্য রকম মানে কি আর আপনার বাপ ভাই কেউ নাই যদি আপনার আমাদের এখানে কোনো সহযোগিতা আসে আমরা আপনাকে দেওয়ার চেষ্টা করবো কে মারছে কে মারছে আপনার ছেলে কইতে পারি না তো সমস্যাটা খুলি বলেন তো সমস্যা আমার ছেলেরা আমি রাখি বাপুর বাড়িতে আছি রাত আটটা বাজে রাতে নটা বাজে ফোন আসছে ছেলে মারা গেছে সৎ বাইরে ঘরে ছিল অন্য রাতে নটা বাজেছে যে এটা আর বলতে পারি না কে মারছে না মারছে তো ছেলে মরার পরে ছেলে বাপুর ধারণা দশ দু বারো দিন করে দিই আপনি যাই দেখেন যে ছেলে মারা গেছে জি ফাঁসি দিয়ে ঝুলে রেখেছে এরপরে দিয়ে বাসার কাজ করছে বাসার কাজ করার পরে বাচ্চারা মারার পর স্বামী মারার পরে বাচ্চা বাসার কাজ করছে এখন ওই একটা অ্যাক্সিডেন্টের কারণে যে প্রতিবন্ধী এখন কর্পোর এখন ওই এর বাইরে যদি কেউ দেয় তো একাই জীবনটা বাঁচে তার আর মানুষ একজন একটা লোকের কি সবাই সব কিছু দিতে পারে এখন এর সাহায্য আছে কিছু যদি আল্লাহ রহমত হয় আপা ম্যাডামের কাছে যদি আল্লাহ রহমত সোজা তাকে কিছু সাহায্য সহযোগিতা করলে তার জীবনটা যে কোন গুলা করে খাইতে পারে এই সাহায্যটা আছে তার কাছে এটাই আসসালামু আলাইকুম আমি একজন প্রতিবন্ধী আমার প্রতিবন্ধী পিঠের বুকে এটি জন্ম থেকে এরকম কারণ আমি সহযোগিতা করে চলি বিকে টিকে করে খাই মানুষে দিলে খাই না দিলে আবার করে থাকি কারণ যদি কিছু টাকা পয়সা আমি একটা ব্যবসা বাণিজ্য করে বসতে একটু ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি মা বাবা কেউ নাই আমার এরপরে নাম কি মোহাম্মদ দুলাল বাড়ি কাছে কলেজপাড়া কোন জায়গায় কলেজপাড়া 6 নম্বর ওয়ার্ড